বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি বিভিন্ন স্থানে পানি জমে চরম ভোগান্তিতে মানুষ নিরাপত্তার আশ্বাসে আজ খুলছে আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত তৈরি পোশাক কারখানা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের পাঁচ দিনের রিমান্ড রাজশাহীতে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা রুবেল রিমান্ডে আসসালামু আলাইকুম আমি আফসান আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট নাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এ সহায়তা চান এর আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকে বিশ কোটি মার্কিন ডলার সহায়তার চুক্তি স্বাক্ষরিত হয় ব্রিফিংয়ে এ এর সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়ন সহায়তায় এ চুক্তি সই হয়েছে শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্টে হাসান বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে বৃষ্টি স্নাত সকালে তার সরকারি বাসভবন যমুনায় যান সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছয় সদস্যের প্রতিনিধি দলটির সাথে প্রায় এক ঘন্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা আলোচনায় দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার সেই সাথে আগের স্বৈরাচারী শাসনের সাথে জড়িত দুর্নীতিবাজদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ শ্রম সমস্যা রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক নিয়েও আলোচনা হয় এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি বৈঠক শেষে ব্রিফিংয়ে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগিতায় একটি চুক্তি সই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটি আমাদের প্রথম সফর দুইশো মিলিয়ন ডলারের নতুন উন্নয়ন চুক্তি সই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য খাতের উন্নয়ন বেকার যুবকদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টিতে চুক্তিটি সই হয়েছে আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান কর ব্যবস্থাপনা এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটির সাথে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যবহার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট তার কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সব আলাপ পরে একই স্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র আশ্বাস দেয় প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টি আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি শ্রম পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তার প্রতিশ্রুতি দেয় মুকসিমুল হাসান এন্টিভি নিউজ ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপাকে জনজীবন রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস নদীবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে বলা হয়েছে এদিকে কক্সবাজার চাঁদপুর কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ আবির আহমেদের রিপোর্ট রোববার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়ছেন নগরবাসী। সাপ্তাহিক প্রথম কর্মদিবস হবার কারণে যানবাহন স্বল্পতায় ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নয়ের মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে कामकाजে সমস্যা খুব কষ্ট খাওযা পারি না। বৃষ্টি হচ্ছে তাতে আমাদের অফিসের সমস্যা হচ্ছে। আমার চলাফেরা সমস্যা হচ্ছে। রিকshawলারা ধরেন পঞ্চাশ টাকার বাড়া সত্তর আশি এরকম তারপরে সব দিক দিয়েই তো হচ্ছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বর্তমানে এর অবস্থান তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা অবস্থান করছে এই গভীর স্থল গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবং আজকের সারাদিনে এই বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবং আগামী কালকে থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে আসবে এদিকে রাজশাহী পাবনা চট্টগ্রাম এবং কক্সবাজার সহ পনেরোটি জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টি অব্যাহত থাকায় মাদারীপুর শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মংলায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট ও চিংড়ির ঘের খুলনা যশোর মহাসড়কে গাছ পড়ে যানবাহন চলাচল ব্যাহত এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে বায়োজিত লিং রোড পাহাড় ঘটনায় এখনও সড়কটির যোগাযোগ স্বাভাবিক হয়নি আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা পরিবর্তিত রাজনৈতিক ও বন্যা পরিস্থিতির পর অগোছালো প্রশাসন খুব শীঘ্রই সক্রিয় হয়ে উঠবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে শেষে এসব কথা বলেন তিনি বলেন সামগ্রিক পরিস্থিতিতে হা হুতাশ না করে দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন এবং ওয়াসা সহ সবগুলো সেবাধর্মী প্রতিষ্ঠান কিভাবে চলবে তার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করে সবার দায়িত্ব ভাগ করে দিয়েছে সরকার আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সকলে মিলে কী প্রচেষ্টা চালাচ্ছি খুব সকলেই নেই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে সরকারের তরফে নিরাপত্তা নিশ্চিত করার আশ্যাশে আজ খুলছে শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত তৈরি পোশাক কারখানা তবে নিরাপত্তা সহ নানা ইস্যুতে শেষ পর্যন্ত বন্ধ রেখেছে কারখানা এছাড়াও দুটি কারখানায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শেষে হাজিরা দিয়েই বের হয়ে যায় শ্রমিকরা এদিকে শিল্পাঞ্চল ঘিরে বাড়ানো হয়েছে সমন্বয়ে পুলিশ আর্ম পুলিশ শিল্প পুলিশ র্যাব বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা শিল্পাঞ্চলে চলমান পরিস্থিতি পর্যালোচনায় আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন কর্মকর্তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোহাম্মদ সুবুর হোসেনের নেতৃত্বে বারো সদস্যের কমিটি তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন মালিক পক্ষের সঙ্গে কথা বললাম আমরা সেই অনুযায়ী দেখলাম যে এই ফ্যাক্টরিটা গতকালকে থেকেই চালু হয়েছে এবং শ্রমিকরা আমাদের কাছে অঙ্গীকার করেছে যে তারা দাবি দেওয়া যে যেরকম জানাচ্ছে কিছু পূরণ হয়েছে এবং তারা কাজ চালিয়ে যাবে এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরিতে বকেয়া বেতনের দাবিতে হামলা ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা শ্রমিকরা জানায় গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরি গ্লোব সফট ড্রিঙ্কস ও গ্লোব ফার্মাসিউটিক্যালস কয়েক হাজার শ্রমিক ও কর্মকর্তা ফ্যাক্টরিতে চাকরি করে এক বছর ধরে বেতন না দেয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে এর প্রেক্ষিতে বকেয়া আদায়ে মাইজ দিয়ে সড়ক অবরোধ এবং ফ্যাক্টরিতে ভাঙচুর করে তারা প্রায় দুই ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে আগামী দুই মাসের ভেতরে বকেয়া পরিষদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সৈরাচার শেখ হাসিনার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব পরে তাকে আদাবর থানায় স্থানান্তর করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় ফরহাদকে গ্রেপ্তার দেখায় পুলিশ রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এদিকে গত আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার উপর দুই হাতে দুটি পিস্তল দিয়ে গুলি যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক ফয়সাল তারিক এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এস আই তাজুল ইসলাম আজ জানান শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র্যাব আজ সকালে রাজশাহী র্যাব অফিস থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয় রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে দশ দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা শুনানি শেষে আদালত রুবেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রুবেলের বিরুদ্ধে হত্যা নাশকতা সহ ১৪টি মামলা রয়েছে সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছে ওয়াশিংটনস্থ ন্যাশনাল প্রেস ক্লাব সদস্য মুশফিকুল ফজল আনসারি দুপুরে সিলেট প্রেস ক্লাবে এই মত বিনিময়ের আয়োজন করা হয় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ে তথ্য উপস্থাপন করে চেপে বসা ফ্যাসিস্ট সরকারের পতনে বিশেষ ভূমিকা রেখে আলোচনায় আসেন মুশফিকুল ফজল আনসারী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখন সময় অধিকার প্রতিষ্ঠার এখন সময় সত্যিকারের স্বাধীনতা ও দেশ গঠনের আবেগের বশবর্তী হয়ে এই অমূল্য সুযোগ হাত ছাড়া না করার আহ্বান জানান তিনি যারা ক্ষমতায় যাবেন এবং আছেন তাদের মানুষের পালসকে বোঝা উচিত যে ক্ষমতার এবং ব্যবহার করলে খুন করলে লুট করলে দুর্বৃত্ত যে কর্পোরেট হাউসগুলো গুলো আছে এগুলো কাছাকাছি রাখলে এদেরকে দুর্বৃত্তের সুযোগ করে দিবে আজ হোক কাল হোক মানুষের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং নিয়তি আপনাকে স্পর্শ করবে কালীগঞ্জে ভ্যান চাপায় চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান কালীগঞ্জ টঙ্গি ঘোড়াশাল বাইপাস সড়কে গতরাতে কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে সিএনজে চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হন গুরুতর আহত অবস্থায় চার বছরের এক ছেলে শিশু ও সিএনজি চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন এছাড়াও মুমূর্ষ অবস্থায় সিএনজি চালককে ঢাকায় পাঠানো হয়েছে এদিকে গতরাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডী মাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা হাফিজুর সহ দুই যুবক নিহত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর ও ভেরামারা উপজেলার পদ্মাপাড়ের বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করেছে দুই উপজেলার মানুষ দুপুরে টানা বৃষ্টি উপেক্ষা করে দুই উপজেলার কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান পদ্মার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ত্যাগ করেন এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করেছিল এর কারণেই তিনি তার বাবার হত্যার প্রতিশোধের অংশ হিসেবে দলের নেতাদের রেখে ভারতে পালিয়ে গেছেন দুপুরে ঠাকুরগাঁওয়ে পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি কথা বলেন মামুনুল হক বলেন পঞ্চাশ বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না তিনি বাংলাদেশের বুকের ওপর দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়েছেন এদিকে পঞ্চগড়ের সমাবেশে তিনি বলেন মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা লক্ষ লক্ষ কোটি টাকার মেগা দুর্নীতি করে পালিয়ে গেছেন হাতুড়ি লীগ হেলমেট লীগ দিয়ে প্রতিটি জেলায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছেন শেখ হাসিনার প্রেতার তারা আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন, স্বয়ংাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকা এবং লুটপাটের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দুপুরে नेत्रকণার দুর্গাপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদেররণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। ক্ষমতার পট পরিবর্তনের পর সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন গুমের শিকার ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা কবির আহমেদ বলেছেন শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হকের পড়ে তাকে নির্যাতন করা হয়েছে শনিবার সিলেট তন্তর বাজারে ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত শহীদদের স্মরণে দোয়া ও জনসভায় তিনি এসব কথা বলেন গুমের সময়কার ভয়াবহ চিত্র তুলে ধরে বাকি জীবন জনগণের সেবায় নিয়োজিত থাকার কথা বলেন তিনি যে কোনো সময় শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন এমন কথা প্রচারের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়েছে দলের সভাপতি সহ শতাধিক মানুষ আহত হয়েছেন এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এই নেতা যে এসটি ভর্তি স্থগিত করার প্রতিবাদে এবং রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগ দিয়ে লেখা পড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেটের সামনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় তারা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ না দেয় একাডেমিক ও প্রশাসনিক অচল অবস্থা দেখা দিয়েছে ঠিকমতো ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অবিলম্বে বিসি নিয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহায়ক জিএসটি পদ্ধতিতে ভর্তি ব্যবস্থা চালুর দাবি জানায় তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে এলসি মূল্য প্রতি মেট্রিক টন পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার থেকে কমিয়ে চারশো ডলার নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত শুল্ক চল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট অব কমার্স ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে যা গতকাল থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে শিলিগুড়ির রপ্তানিকারক বাবু সাহা জানান এসব মূল্য এবং শুল্কে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে পৌঁছাতে প্রতি কেজি আশি টাকার মতো পড়বে খবর শেষ করছি যাবার আগে ক্রাউন একবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি বিভিন্ন স্থানে পানি জমে চরম ভোগান্তিতে মানুষ নিরাপত্তার আশ্বাসে আজ খুলেছে আসলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত তৈরি পোশাক কারখানা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের পাঁচ দিনের রিমান্ড রাজশাহীতে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা রুবেলের রিমান্ডে এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ছটায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে